হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদেরকে কার স্পিড অ্যান্ড টায়ার স্মোক কিভাবে মায়াতে তৈরি করবেন সেটি আমরা আজকে দেখাবো। চলুন ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা এখান থেকে টায়ার সিলেকশন করে নেব। টায়ার সিলেকশন করার পর এবার আমরা এখান থেকে এফেক্টস অপশনে যাব। এফেক্টস অপশন রাখার পর আমরা এবার এখান থেকে ফ্লুইডস মেনু এখানে যাব, দেন থ্রিডি কন্টেইনার থেকে আমরা এখানে এডিট থেকে রিসেট করে নেব, দেন ডিফল্ট অবস্থায় আছে। এখান থেকে আমরা অ্যাড এমিটার অফ করে দেব, লাইক আমরা অবজেক্টের উপরে এমিটার ক্রিয়েট করব, সেই কারণে আমরা কন্টেইনার থেকে আমরা অফ করে দিচ্ছি, দেন অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। এবার আমরা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করলাম, আমরা ফ্লুইড পেয়ে গেলাম। ফ্লুইড আমরা কন্টেইনার আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে অলরেডি ফ্লুইড কন্টেইনার আমরা এখানে পাচ্ছি। সো আমরা এখন এখানে ফ্লুইড কন্টেইনারটি আমরা এখানে এমনভাবে বসাবো, চাকার বরাবর আমরা এখানে এইভাবে আমরা এখন এটিকে আমরা বসিয়ে নেব, রাইট? ওকে, ইয়েস, আমরা চাকা বরাবর বসাবো। এখান থেকে এবার আমরা এখানে আমরা ফ্লোর পজিশন অনুযায়ী আমরা এখানে ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লোর বরাবর আমাদের কন্টেইনারটি আছে। এখন আমরা কন্টেইনার এই অবস্থায় রাখার পর এখানে আমরা কি করব, এখান থেকে আমরা কন্টেইনার সিলেকশন করে আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমরা সেম টায়ার সিলেকশন করব। আবার করার পর এবার আমরা এখান থেকে আমরা ফ্লুইড মেনুতে যাব, লাইক এখানে আমরা এডিট কন্টেন্ট, অ্যাড এন্ড এডিট কন্টেন্ট, এমিট ফ্রম অবজেক্ট। এখানে যাওয়ার পর আমরা এখানে সারফেস এমিটার টাইপ আমরা সারফেস রেখে আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এবার আমরা দেখতে পাবো যে এখানে আমরা প্লে করার পর দেখব যে আমাদের এখানে অলরেডি কিছু স্মোক আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই স্মোকটি রাখার জন্য আমরা এখন কি করব, এখান থেকে ফ্লুইড কন্টেইনারের রেজুলেশন আমরা বাড়াতে পারি, এখান থেকে আমরা বাড়াতে পারি অথবা আমরা অ্যাট্রিবিউট এডিটর থেকে আমরা বেস রেজুলেশন আমরা বাড়াতে পারি। লাইক এখানে আমরা 20 করে দিতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি রেজুলেশন আমাদের বাড়লো, ইনক্রিজ হলো। তো আমরা এখন যদি প্লে করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এটি এই অবস্থায়। আমরা লাইক আরো একটু বাড়াই, বাড়ানোর পর এবার আমরা দেখব যে আমাদের অলরেডি রেজুলেশন বাড়ার কারণে এটা কম্পিউটার হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে, সেটা ওই অনুযায়ী আপনারা বাড়াবেন। তো এবার আমরা এখান থেকে এমিটার রেজুলেশন আমরা বাড়ালাম, বাড়ানোর পর আমরা এখানে ফ্লুইড এমিটারে চলে যাব। এমিটার থেকে এবার আমরা বেসিক এমিটার অ্যাট্রিবিউট এটি আমরা সারফেস রেখে আমরা এখানে পার্সেন্টেজ রেট আমরা 400 করে দেব। 400 করার পর এবার আমরা দেখব যে আমাদের এখানে আরও ঘনত্ব অলরেডি আমাদের এখানে বাড়লো, দেখুন আমাদের অলরেডি ডেন্সিটি আরও বাড়লো। বাড়ার পর এবার আমরা ভিউয়ার্স এখান থেকে আমরা ফ্লুইড অ্যাট্রিবিউট এডিটরে আমরা এখানে লাইক ডেন্সিটি আরও বাড়াবো, বক্সেল অ্যান্ড টাইমিংটা আমরা আরও বাড়াবো, লাইক এখানে আমরা 5 করে দিলে দেখবেন আমাদের এখানে আমাদের স্মোক ডেন্সিটি আরও বাড়লো। তো এখন আমরা এইটুকু বাড়ানোর পর আমরা এটি দিয়ে আবার নিয়ন্ত্রণ করতে পারি, এটা আমরা 0 করে দিলে তখন আমরা এখানে একবার টোটালি এখানে দেখা যাবে না, আমরা এটি দিয়ে পরে বাড়াবো কমাবো নিয়ন্ত্রণ করবো আর কি। ওকে, তো এখন আমরা এখানে এখান থেকে চলে যাব এমিশন থেকে এবার আমরা আচ্ছা আমরা আমরা এখন ফ্লুইড শেপ এখানে একটু যাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাবো, আমরা একটু আবার একটু প্লে করে দেখি, আমাদের রেজুলেশন একটু কমিয়ে দেওয়া উচিত, আমরা এখানে 12 করে দিচ্ছি, ইয়েস ওকে 12। তো এবার আমরা এখানে বাউন্ডারি, এটা আমাদের বাউন্ডারির ওয়াই অ্যাক্সিস থেকে আমরা এটা নেগেটিভ করে দেব, নেগেটিভ ওয়াই, যাতে উপরের দিকে এইভাবে না উঠে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চাকার সাথে সাথে ওই রকম ওই দিকে যেন হার্ড হয়ে না থাকে। এবার আমরা এখানে এখান থেকে আমরা যে কাজটি করব এখানে অটো রিসাইজ করার পর আমরা এখানে আমরা ডিসপ্লে নাও এখানে আমরা অটো রিসাইজ অন করে দেব। অন করার পর আমরা এখানে ম্যাক্সিমাম রেজুলেশন 300 অ্যান্ড অটো রিসাইজ থ্রেশহোল্ড আমরা আরও কমিয়ে দেব 0.001
অ্যান্ড দেন আমরা অটো রিসাইজ মার্জিন আমরা ওয়ান করে দেব। ওয়ান করে দেওয়ার পর এবার আমরা দেখব, এখন আমরা আবার প্লে করে দেখি। প্লে করে দেওয়ার পর দেখব যে আমাদের সাথে আমাদের চাকাটা যেভাবে যাচ্ছে সে এইভাবে স্মোকটা অলরেডি চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা এর বাউন্সি কমাবো, যেটা হচ্ছে আমরা 5 করে দেব। অ্যান্ড দেন ডিসিপেশন, যেটা হচ্ছে স্মোক মানে ক্ষয় অপচয় হবে, যেটা ছড়ানোটা কমবে, এখানে আমরা 1.5 দেখুন এরকম হচ্ছে। আর এখানে যে এই যে আঁকড়ে একটু গ্যাপ আছে সেটা আমরা এখানে আমরা বেস রেজলিউশন আরও কমিয়ে দিচ্ছি, লাইক আমরা 8 করে দেব। 8 করে দেওয়ার পর আমরা এখন এই প্রবলেমটি অলরেডি দূর হয়ে যাবে, অনেকটাই দূর হয়ে গেছে। তো এখানে আমরা এবার এক কাজ করব, এখানে আমরা ভক্সেল আমরা এই ভ্যালোসিটি এখানে আমরা নাম্বার 1 করে দিচ্ছি, আমরা একটু ভ্যালোসিটি ইনক্রিজ করব। আরেকটা হচ্ছে এনহার্ড ভ্যালোসিটি, ওইটা আমাদের বাড়াতে হবে। লাইক এখান থেকে আমরা টার্বুলেন্স নাম্বার 1 করে দিচ্ছি যাতে একটু নয়েজি হয়। অ্যান্ড দেন ফ্রিকোয়েন্সি আমরা এখানে টোটাল 0.5, অ্যান্ড দেন স্পিড আমাদের এখানে 0.5 আমরা করে দিব। এখন আমরা দেখব প্লে করে, হ্যাঁ এখন স্মোক ওইভাবেই উঠছে। এবার আমরা ভিউয়ার্স এখান থেকে আমরা শেডিংয়ে আসবো আমরা একটু পরে। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বক্স আকারে আসছে, রাইট? এখানে আমরা বক্স আকারে আসার পর শেডিং আমরা ড্রপ অফ শেপ এখান থেকে আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমরা তখন এইটা আর ওইভাবে দেখতে পাবো না, লাইক আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, ওদিক হেভি অনেক বেড়ে গেছে, এটা আমরা একটু কমালাম। এখানে আমরা আবার প্লে করে দেখি, ওকে ওকে। এরকম করার পর এবার আমরা এক কাজ করব, এখান থেকে আচ্ছা এটা আমি একটু বাড়িয়ে রাখি, এখানে অপাসিটি শেডিং কোয়ালিটি আমরা এখানে এক কাজ করব, সেলফ শ্যাডোটা আমরা যখন এখানে দেখব, দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্লে করার পর আমরা এখানে সেলফ শ্যাডো অন করে দিলে তখন দেখুন এখানে সেলফ শ্যাডো অলরেডি আছে। তবে ভিউয়ার্স, আমাদের এখন আরও পারফেক্ট করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমরা এখানে ফ্লুইড অপশনে চলে যাব, এমিটারে চলে যাব। এখান থেকে আমরা সারফেস না করলে আমরা পারফেক্টলি আসলে স্মোকটা আমরা পাবো না। এখানে আমরা এক কাজ করব, ইনহার্ড ভ্যালোসিটি আমরা এখানে বাড়াবো। আমরা রিপ্লেস করার পর এবার আমরা ইনহার্ড ভ্যালোসিটি 0.4 আমরা 4 করে দেব। আর আমরা এখানে নর্মাল স্পিড আমরা এখানে আমরা আবার দেখে তারপর আমরা এটাকে বাড়াবো। ওকে, তাহলে এবার আমরা দেখি, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্মোক ডেন্সিটি খুব চমৎকার আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি। তো আমরা ভিউয়ার্স এখন আমরা দেখি আর একটু এভাবে, ওকে ইয়েস যা আছে ঠিক আছে। এবার আমরা এক কাজ করব, এখানে যেখানে আমরা 5 দিয়েছিলাম ওখানে আমরা চলে যাব, এমিটার পার্সেন্টেজ 4, এখানে আমরা অলরেডি 3 করে দিচ্ছি, একটু কমিয়ে দিই। আর রেজুলেশন আমাদের এখানে অলরেডি যা আছে তাই থাকবে, বেজ রেজুলেশন ফ্লুইড বক্সেল সেকেন্ড হিট ডেন্সিটি ম্যাপ নাও। আমরা যদি মোশন স্ট্রিক দেই তাহলে অন্যরকম একটা ফিল আমরা এখানে দেখতে পাবো, লাইক এই যে এখানে অনেকটাই কমে গেল এখন। ইয়েস, মোশন স্ট্রিকটা আমরা এখানে ইউজ করব না, আমরা এখানে এক কাজ করব, ফ্লুইড কালার এখান থেকে আমরা টার্বুলেন্স স্পিড ইনহার্ড ভ্যালোসিটি আমরা এটাকে আরেকটু বাড়াই, আমরা টোটালি 1 করে দিচ্ছি।
দেখি আমরা ওয়ান করে ইয়েস। এখন আমাদের স্মোকটি যত দূরে যাচ্ছে ততই এখানে ভ্যালোসিটি আকারে সে ছড়িয়ে যাচ্ছে। ইয়েস, আমরা এখানে বাড়ালাম আর এখানে আমরা একটু আপাতত টু করে দিচ্ছি স্পিড। আমরা ভিউয়ার্স ইয়েস এখন ঠিক আছে, ওকে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে আছে। তো এখন আমরা এক কাজ করব, এখানে আমরা ফাইলটিকে আপাতত সেভ করব। সেভ করার পর এখন আমরা লিখব আমরা ফ্লুইড শেপ। এখান থেকে আমরা লাইটিং শ্যাডো, লাইটিং এখানে আমরা দিয়েছি। এখানে আমরা একটু শেডিং কোয়ালিটি নো, এখানে না, আমরা এখানটা আরো ফেড হয়ে যাবে। আমরা এখন ক্যামেরা অপশনে যাই, তাহলে আমাদের আমাদের বেটার হবে। আমরা এখানে এবার প্লে করে যাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যাগেইন আমরা আবার প্লে করি। ওকে, আমরা এখন আবার পার্সপেক্টিভে যাচ্ছি। লাইক এখান থেকে আমরা এক কাজ করব, অপাসিটি যা আছে ওকে, আমরা এবার ট্রান্সপারেন্সি অপশনে যাব, যেখানে হচ্ছে আমরা এর আর একটু বাড়িয়ে দিলাম। ওকে এখানে এখানে আমরা মোটামুটি কমিয়ে আমরা এখানে এখানে বাড়িয়ে দিচ্ছি। আমরা এখান থেকে বাড়িয়ে দিব, লাইক ডেন্সিটি স্কেল 0.8 করে দিতে পারি। নো, এটা 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 বেশি বাড়ানো যাবে না, 0.4, এটা আরো স্কেলিং কমবে। এখান থেকে আমরা অলরেডি স্কেল টার্বুলেন্স ঠিক আছে, এই যে এখানে আমরা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমাদের হয়ে গেল ভিউয়ার্স। তাহলে এবার আমরা এক কাজ করব, এখানে আমরা দেখব যে আমাদের কত ফ্রেমে এসে গাড়িটা রোটেশন হয়। তাহলে আমরা এখানে দেখতে পাবো এই অবস্থায় এসে এখানে লাইক 105। তো এখান থেকে আমরা 105 থেকে এক কাজ করব, এখানে ফ্লুইড অ্যাট্রিবিউট এই যে ডেন্সিটি বক্সেল, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা 100 ফ্রেমই দিচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করে সেট কি দেওয়ার পর আমরা এখানে আমরা এখানে ইয়ে ধরতে হবে, কন্ট্রোল জেড দিচ্ছি, আমরা এখানে এমিটার অপশনে যাব। এখানে এবার আমরা রাইট বাটন ক্লিক করে আমরা সেট কি, দেন এখান থেকে আমরা সেট কি দেওয়ার পর এবার আমরা এখানে বা এত বেশি আমরা এটাকে কি করব, শূন্য করে দিব। রাইট বাটন ক্লিক করে আমরা সেট কি দিয়ে নিলাম। এবার আমরা দেখতে পাবো ভিউয়ার্স আমাদের স্মোক যখন শেষ হওয়ার পর এখান থেকে অটোমেটিক ডিজেবল হয়ে যায়। ওকে, আমরা এখানে আরো একটু বাড়াচ্ছি, লাইক এখানে 140,
আমরা আবার প্লে করি। ইয়েস ভিউয়ার্স, আমরা শেষ করার আগে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করব। এখানে আমরা এক কাজ করব, এখানে ফ্লুইড সিলেকশন করে এবার আমরা শিফট প্রেস করে আমরা রোড সিলেকশন করব, যাতে করে আমাদের স্মোকটি রাস্তা ভেদ করে, রোড ভেদ করে নিচে না চলে যায়। সেটা আমরা এখান থেকে ফ্লুইড থেকে আমরা এখানে মেক কোলাইড করে দেব। মেক কোলাইড করে দেওয়ার পর তখন আমরা আরো স্মুথলি মানে আমরা দেখতে পাবো, খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাবো যে আমাদের স্মোক ফ্লুইড হচ্ছে, চাকা রানিং এর সাথে সাথে যে স্মোক অলরেডি ক্রিয়েট হচ্ছে সেটা মেক কোলাইড করার পর এখন স্মুথলি দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার টিউটোরিয়ালটি? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এন্ড শেয়ার করবেন।